নানা ভাবে যে কেউ যে কোনো ভাবে ব্যাখ্যা করতে পারে হুম কোরআনের আয়াতগুলাতে প্রিসাইসলি কোনো কথা বলা নেই ভাষা ভাষা ভাবে কথা বলা আছে এখন এই আয়াতগুলাতে আসলে কি বলা আছে সেই জিনিসগুলা নিয়ে মুমিনদের ভিতরে দেখেছি যে তারা নানা ভাবে তেনা পেছে মনে করেন সুরত অবার পাঁচ নম্বর আয়তে বলা আছে মুসলিকদেরকে যেখানেই পাও হত্যা করো তাদের জন্য ওত পেতে বসে থাকো এখন এই আয়াতটা যদি আমি একজন মুমিন দেখাই মুমিন বলবে ভাই আপনি আগের রাত পরের রাত না পড়া মাঝখানে রাত্রে কেন বললেন ভাই আপনার তো আগের রাত পরের রাত পড়তে হইব ভাই তখন আমি তখন তাদেরকে বলি আচ্ছা ঠিক আছে রাত রাত পরে পড়তেছি তখন সে বলবে না ভাই আগের সুরা পরের সুরা তো পড়তে হবে ভাই শুধুমাত্র তো হবে 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 না পড়তে পড়তে পরের আমি বললাম ওকে ঠিক আছে আগের সুরা পড়লাম পরের সুরা পড়লাম তখন সে বলবে না 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 শুধু আগের সুরা পরের সুরা পড়লে তো চলবে না ভাই পুরো কোরআনটা পড়তে হবে হইব এই আয়াতে বসতে হইলে পুরো কোরআনটা আপনার পড়তে হইব তখন আমি তারে বৈশা সামনে বৈশা পুরো করটাও যদি আমি তার পড়াশোনাই তারপর সে বলবে কি না 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 ভাই পুরো কোরআনটা পড়লে তো চলবে না ভাই এটা যে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সেটাও তো পড়তে হবে প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত জানা না থাকলে কি আপনি বুঝতে পারবেন যে এটা কেন নাজিল হয়েছিল কেমন নাজিল হয়েছিল তখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত জানলাম তখন বলবে না 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 ভাই এই সম্পর্কে সাহাবিরা কি বলছে নবী কি বলছে তাবে কি বলছে আলেমরা কি বলছে এটা তো আমাদের ক্যস্ত হবে ভাই আমি যদি বলে ওকে ঠিক আছে সেটাও বুঝলাম সেটাও চলেন সেটাও দেখি খুঁজা তখন তারা বলবে না 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 এটা বললে তো বোঝান যাব না ভাই আপনি তো আরবি ভাষাটা ভালো করে বোঝান লাগবে ভাই আরবি ভাষা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে তো ভাই এটার অর্থ বোঝানো যাইব না ভাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরবি ভাষায় আমি বুঝলাম ঠিক আছে আরবি ভাষা তুই আমার বুঝাই দে আরবি ভাষা তাহলে আমি না বুঝতে তুই আমার বুঝাই দিস

তখন বলবেন না 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 ভাই শুধুমাত্র এটা বুঝতেই তো হইবা ভাই আমার চার মাঝাবের যে চারজন ইমাম আছে সেই চারজন ইমাম কি বলছে সেটাও তো লাগবো ভাই আমি বলবো ঠিক আছে সেটাও বুঝলাম ভাই তুই বলবে না 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 ভাই শুধু ইমামের কথা শুনলেই তো না ভাই আমাকে চারজন হাদিস গ্রন্থের লেখক যে ইমাম বুখারি কি বলছে এটাও তো দেখুন লাগবে ভাই আমি বলবো ওকে ঠিক আছে ওটাও লয়া ভাই তুই আয় আমরা বুঝি এটার ভিতরে কি আছে সেটা বুঝি এইভাবে ভাই মানে কখনো থামবে না কখনো সে জিনিসটা বলা আছে এটা না তখন সে না কখনো থামবে না সে বলতেই থাকবে না 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 ভাই এটা বলতে বোঝতেই দিতে হবে না ভাই ওটা বোঝান লাগবে এটার সাথে ওটা বোঝান লাগবে সেটার সাথে সেটা বোঝা লাগবে এই জন্য আমি এই পেঁচা পেচির ভিতরে যাইতে চাই না এই জন্য আমি সরাসরি হাদিসটা নিয়ে আসি হাদিসটার ভিতরে একদম খুব সুন্দর করে একদম স্ট্রেট কোনো ধরনের ছাড়া কোন ধরনের জ্ঞানজাম ছাড়া কোনো ধরনের এদিক সেদিক মারণ করেন একটা হাদিস যদি দেখাই মনে করেন যে মানে পাওয়া যাবে হত্যা করতে হবে অনেক তেনা পাতা এইটা বোঝান লাগবো সেটা বোঝান লাগবো আগের আয়াত পরের আয়াত আগের সুরা পরের সুরা কোরআনের পুরাটা কোরআন পরেন কোরআনের আরবি বুঝেন আহ এটা বুঝেন সেটা বুঝেন তাফসির বুঝেন সাহবিরা কি কইছে বুঝেন নবী কি এত কথা যে কইলো সেইগুলা নিয়ে আমার যে টাইমটা ওয়েস্ট হইলো দেখেন আমি একটা হাদিস দিলাম একটা হাদিস দেই সেই সব तमाम জিনিস আমি মানে বন্ধ করে দিতে পারি দেখেন এই হাদিসের ভিতরে কি লেখা আছে দেখেন একটু তো ভাই আপনি শিমুল ভাই পড়েন তো এখানে কি লেখা আছে যে সকল আপনার বিধর্মীর কাছে ইসলাম দাওয়াত পৌঁছেছে পূর্বে ঘোষণা ব্যাপিত তাদের বিরুদ্ধে আক্রমণ চালানো বৈধ আচ্ছা এখানে নবী বলেছে যে না সরি আপনাকে আমি তাহলে এই এই হাদিসটাও দেখেন দেখছেন তাহলে এই হাদিসটাও দেখেন আহ যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইলাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এটা হচ্ছে নবীর কথা তাই না ভাই এটা একটা সহি হাদিস এখন এই একটা হাদিসে কিন্তু তার সমস্ত যে তেনা পেঁচা পেঁচি এদিক সেদিক দৌড়াদৌড়ি আগে রাত পরে রাত আরবি বোঝন লাগবো এটা বোঝন লাগবো সেটা বোঝন লাগবো এই আলমের কথা শোনা লাগবো ওই আলমের কথা সব কিছু কিন্তু এই এক হাদিসে সব তেনা তার সমস্ত তেনা কিন্তু আমি বন্ধ করে দিতে পারি এই এক হাদিস দিয়া তাই না ভাই সে যত তেনা পেঁচা এই হাদিসের থেকে তো বাইরে যেতে পারবো না তাই না তার নবী বলছে যতক্ষণ পর্যন্ত মানুষেরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাব তাদেরকে জবাই করতে হবে তাদেরকে মারতে হবে তাই না একদম স্ট্রেট স্ট্রেট কথা এদিক সেদিক নাই সোজা সোজা এককারে সে সোজা কথা বলে দিচ্ছে নবী যতক্ষণ পর্যন্ত তোরা ইসলাম কবুল না করবি ততক্ষণ পর্যন্ত তো কাটে ফেলবো হম একের স্টেট কথা বলছে এই হাদিসে যেহেতু একদম স্টেট সব সবকিছু বলে দেওয়া আছে আমার তো ওই মুমিনের সাথে এই তিন ঘন্টা তেনা পেছাপেছি ভাই আরবি অর্থ কি ওই শব্দ ওই অক্ষরের অর্থ কি এই শব্দের অর্থ কি এইটার অর্থ অমুকে কি বুঝছে তুমি কি বুঝছে সারা মজাবের সারিমাম কি বলছে নবী কি বলছে সাহাবিরা কি বলছে কি 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 বলছে 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 অমুকে এত ভাই আমার জানার দরকার নেই এত টাইম ওয়েস্টের আমার দরকার নেই তো এক হাদিসে সব পরিষ্কার তাই না ভাই আপনি কি মনে করেন এই এক হাদিসে সব কিছু হয়ে যায় না হ্যাঁ অবশ্যই নবী আসলে কি বুঝাইতে চাইছে বা কোরআনে আসলে কি বলা হয়েছে সেটা তো নবীর থেকে ভালো কেউ বুঝে নেই তাই না

এখন এই হাদিস দিয়ে দেখা যাচ্ছে তার যে তিন ঘন্টার পেছাপে আমি কিন্তু বন্ধুকেরা তার একটা ভিতরে ফেলাই দিচ্ছে তাই না গেরা কলার ভিতরে ফেলাই দিচ্ছে এই হাদিসের থেকে তো সে বাড়িতে পারবো না এখন মুমিনরা এসে বলে যে ভাই আপনি হাদিস এখন কেন ভাই হাদিসে তো ধরা কায় যাই ভাই আমি যত টেনা পাচাপাছি করতাম যত মানে এদিক সেদিক করতাম দৌড়ি করতাম আহ সবকিছু আপনি এক হাতিস দেখায় সব কিছু রাস্তা বন্ধ করে দেন তখন তো আর কিছু করতে পারি না তখন তো নরাজার করতে পারি না আমি হাদিস দিয়ে তাদেরকে বাইন্দা ভালাই দড়ি দিয়া শক্ত করে বাইন্দা ভালাই হ্যাঁ এই জন্য তারা সেদিক ছুটতে পারে না আমি যদি কোরআনের আয়াত আনতাম তাহলে সেই দিক ছুটতে কিছু করুন ওদিক ছুটতে কিছু করুন এইটা হয় সেটা হয় এটার অর্থ সেটা সেটার অর্থ সেটা না না এদিকে দৌড়দরি করতো আমার কাছে এত দৌড়দর করা যাবে না ভাই আমি সব রেডি করে রাখছি হাদিস তাপসির সিরাজ সব আমার কাছে রেডি করা আছে যেদিক দিয়ে দৌড়িতে নিবে সেদিক দিয়ে আমি বাইন্দা ভালো বাইন্দা তারপরে আমি হামু যে তাদের ধর্মটা কত জঙ্গি ধর্ম সেটা আমি তাদেরকে দেখাই দিব এই কারণে আমি এই যে তেনা পেটা পেছি এপিসটা পেছি এই খেলা শব্দনিয়া খেলা এগুলো মানে کمانার জন্য আমি হাদিস বেশি দেখাই কারণ হাদিস একদম স্ট্রেট পরিষ্কার করে বলা আছে আরেকটা কথা হচ্ছে হাদিস আছে কোরআনের ব্যাখ্যা ঠিক আছে বলেন এবার হ্যাঁ ভাই আর আমি এটা আমার নিজেরই প্রশ্ন মানে তো সমস্যা আপনার আছে বলতে তুমি অনেক কিছু মানে ওদের কথা ওর কথায় অসঙ্গতি আমি আছে মানে একটা জিনিস একটু মানে আমার পার্সোনালি ভাই ভালো লাগে যে আপনার

ও আমার ব্যাখ্যা দিয়ে বলতেছে কি যে আমরা এইটা করি এইটা করার ফলে আমাদের মানে অনেক পৃথিবীতে সারা পৃথিবীতে খাদ্য সংকট মানে কিছু সময়ের জন্য রোজার মাসে আপনি দেখছেন না পেঁয়াজের দাম বেগুনের দাম চাইলের দাম তেলের দাম সব বেড়া যায় দেখছেন না ভাই হ্যাঁ হ্যাঁ অনেক তো এবার বাংলাদেশের অবস্থা তো মানে অনেকটাই খারাপ খারাপ পরিস্থিতি ছিল ওই সময়টা রোজার সময় কোন জিনিসটার দাম কমে একটা জিনিসে করতে পারবেন যে এই এই জিনিস রোজার সময় এই জিনিসটার দাম কমে যায় একটা জিনিসে কইতে পারবেন ভাই সব জিনিসের দাম বেড়া যায় না বাজারে তো ঢোকাই যায় না ভাই 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 সময় তো মানুষ বেশি একটা যদি মানসিক ভাবে মনে সারাক্ষণ মনে করতে থাকে আজকে তো খাওয়া যাবে না আজকে তো না তাহলে তার ক্ষুদা বেশি লাগে হ্যাঁ তার সারাক্ষণ খাই 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 ভাবটা চলে আসছে যে আমি তো খাইতে পারবো না আমি তো খাইতে পারবো না আমি তো ও খাওয়াও তো যে না হ্যাঁ খাওয়া খাওয়া যাবে না হা খাওয়া যাবে না সারাক্ষণ খাওয়া 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 যদি একজনের মাথায় করতে থাকে সে আসলে বেশি খায়

মনে করেন একটু বয়স একটু কম সে চিন্তা করব পাশের বাসার সখিনা সুন্দরী মেয়ে সে কি করতেছে তার একটু দেখি এইগুলা ফোন আসছে নতুন কি সিনেমা আসে এইগুলা নানা জিনিস নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে একটা দিনে হ্যাঁ কত কত জিনিস আছে চিন্তা ভাবনা করা কিন্তু যদি আপনি রোজা রাখেন আপনার মাথাটাতে কিন্তু সারাক্ষণ এই জিনিসটা একটু পরে পরে ঘুরপাক খেতে থাকবে যে আজকে তো খাওয়ান যাইবো না আমি তো রোজা রাখছি ও হরে খেতে পারলাম না সিরে খেতে পারলাম না তো খাওয়ান যাইবো না দুপুরে তো খেতে পারলাম না আচ্ছা রাইটার ভালো ভালো করে খামুন আচ্ছা রাইটার আচ্ছা একটু টাইপ করে বসে থাকি একটু রাইটার ভালো করে খামুন এই যে আপনি সারাখন খাওনের খাবারের চিন্তা করতেছেন আপনার মন মানসিকতা তখন মনে করেন আপনাকে একটা এটার সাইন্টিফিক এক্সপেরিমেন্ট হয়েছিল হ্যাঁ আপনাকে যদি বলা হয় যে শিমুল ভাই আপনি চোখটা বন্ধ করেন তো চোখটা বন্ধ করে আপনাকে আমি একটা কথা বলবো সেই জিনিসটা আপনি চিন্তা করবেন না ঠিক আছে আপনি চোখ বন্ধ করছেন শিমুল ভাই হ্যাঁ করছি হ্যাঁ আপনি কিন্তু হাতির কথা চিন্তা করবেন না ঠিক আছে এখন আপনি কি চোখ বন্ধ করে রাখছেন না ভাই আপনার চোখের সামনে হাতি হাতির ভেসে উঠছে না বলেন তোমেন্ট করা হয়েছে মানুষদের বলা হয়েছে যে তুমি একজনে বলেছে তুমি ইন্দোর কথা চিন্তা করবে না একজনে বলেছে তুমি বাঘের কথা চিন্তা করবে না যেটা না করা হয়েছে একদম সেটাই সে তার চোখে ভেসে উঠছে সেটা সে যখনই তাকে বলা হয়েছে চিন্তা করবে না করবা সাথে যেটা নিষেধ করা হয়েছে সেই জিনিসটাই তার চোখে ভেসে উঠবে এটা হচ্ছে একটা হিউম্যান সাইকোলজি মানুষের মাথায় সেই জিনিসটা বারবার বারবার আসতে থাকবে এটাই আসবে আপনাকে যতবার বলা হবে যে এটা চিন্তা করবা না ততবার আপনার মাথায় জিনিসটাই চোখ বুঝলে চোখটা বন্ধ করলে আপনি সেই জিনিসটাই দেখতে পাবেন একদম হাতি দেখতে পাবেন আপনারা যদি বলা হয় হাতি দেখবেন হাতির কথা চিন্তা করবেন না আপনি চোখ বন্ধ করার সাথে সাথে হাতিতে দেখবেন এটা হচ্ছে সাইকোলজি এটা হচ্ছে মানুষের মস্তিষ্ক এইভাবে গঠিত ভাই কিছু করার নাই হ্যাঁ এখন একজন মানুষ যদি মনে করে যে আমি খামু না সারাদিন খামুন না সারা ক্ষণ তার মাথায় খাওয়ানোর কথা চিন্তা আসবো সারাটা ক্ষণ তার মাথায় খালি খাওয়ান খাওন 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 কি খাইতে পারলাম ইসি খাইতে পারলাম না আরে আরেকটা কেমন কেমন লাগতেছে ইস সে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না পুরোটা একটা মাস সে শুধু খাওয়ানোর কথা চিন্তা করবে ভাই হ্যাঁ একটা মাস তার কাটবে খাবারের কথা চিন্তা করে এই রকমের একটা যাপন হচ্ছে একটা অস্বাস্থ্যকর কোনো স্বাস্থ্যকর যাপন না আর তাছাড়া মানুষের শরীরে পানি হচ্ছে একটা আপনি যদি কিছুক্ষণ খাবার না খেয়ে থাকেন আপনার সারাক্ষণ মানে কিছুক্ষণ পরে পরে হয়তো এক ঘন্টা পর বা নব্বই মিনিট পর পর আপনার কিছু কিছু পানি খেতেই হবে পানি না খেলে শরীর শরীরের যে ইয়া গুলা সেগুলো নষ্ট হয়ে যায় মেকানিজম গুলা নষ্ট হয়ে যায় আপনি যদি পানি না খান সারাদিন তাহলে আপনার শরীরের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর আপনার কিডনির জন্য ক্ষতিকর আপনার

কেন বলেন তো কারণ তাদের মানে মুখে লালা চলে আসে একটু পরে পরে তাই না হ্যাঁ লালা চলে আসে আপনি খাবার দেখলে এত লালা কেন আসে ভাই এত লালা করতে আসে ভাই কত ভাই এত লালা করতে আসে তার মানে এর পরে সারা কথা চিন্তা করে মুখে লালা চলে আসে এই এখন তো ভাই একটু আপনার নতুন এখন তো আপনি একটু মানে নতুন টেডিশন সালমা সালওয়াইজ হইছে এখন খাবারের দোকানের সামনে আপনার পর্দা দিয়া ঠিক আছে এটা পর্দা না দিলে সমস্যা সব দোকানে হোটেল রেস্টুরা আপনার চায়ের দোকান বা যে কোনো দোকানে পর্দা দিয়া লাগবে আপনার খাবারের দোকান হোক বাইশের দোকান হোক হ্যাঁ ঠিক আছে শিমল ভাই আর কি কিছু আর না থাকলে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকেন আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি পরে নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে পরের জন্য যুক্ত